নরগেট, তো নরগেটের আইসি নাম্বার কত ছিল? 7402। তো এই যে আমাদের নরগেট আইসি আছে। তারপরে আমাদের লাগবে একটা রেজিস্টর, তারপরে একটা এলইডি নিতে হবে, তো আমরা ইয়েলোটা নেই। তো প্রথমে আমরা গেটটাকে এখানে নিয়ে নিলাম, তারপরে আমাদের রেজিস্টার গত দিনের মতো সেম কাজ। তারপর আছে আমাদের এলইডিটা নিতে হবে, তো এগুলোকে আমরা এ করে দেই। তো এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, লজিক টু গোল। তো দেখেন আমরা আছে লজিক টগল নিচ্ছি এখানে, তো আমাদের দুটা ইনপুট নিতে হবে, এই কারণে দুটা লজিক টগল নিচ্ছি। এই দুইটাকে আমরা অ্যাড করে দেই। আমাদের আরেকটা লাগবে স্যার গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড নেই। তো এবার আমরা রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করে দেবো একটু, তো এখানে 10K দেওয়া আছে, তো এটাকে আমরা 100 ওহম নেই আপাত, তো 100 ওহম নিয়ে দিলাম। তো এখন এটাকে আমরা সিমুলেট করি, তো এটাকে রান করতেছি। তো দেখেন রান করলাম, তো এখানে এলইডিটা জ্বলতেছে, কারণ কি? দেখেন এখানে কারেন্ট দুইটা ইনপুট 0 দেওয়া আছে। তো আমরা কি বলছিলাম যে যদি দুইটা ইনপুটে 0 হয় তাহলে আমাদের আউটপুট 0 1 হবে। তো এখানে দেখেন দুইটা ইনপুট যেহেতু 0 আছে এই কারণে এর আউটপুট 1। তো এবার একটা চেঞ্জ করে দিই, এখানে দেখেন 1 0 যখন করলাম তখন হচ্ছে আউটপুট 0, আবার দুটো 1 করে দেই তখন আউটপুট 0। দেখেন এটা হচ্ছে আমাদের নর গেটের ট্রুথ টেবিল চেক। তো আমরা যদি আবার 0 করে দেখাই দেই তাহলে দেখেন আউটপুট 1 আসতেছে। তো এখন আমরা নর গেটের মাধ্যমে অ্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করব। তো আমাদের এই সার্কিটটা সিমুলেশনটা অফ করি একটু। তো এই জায়গাটাকেও আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো দেখেন আমাদের সার্কিটটা কিরকম ছিল এটা একটু দেখি নেই। তো দেখেন সার্কিটটা ছিল এরকম, আমরা দুইটা অর গেট নেব, তার সাথে তার আউটপুটে আরেকটা অর গেটে দিয়ে দেব। তো দেখেন আমরা আছে এটাখানে একটা রাখতেছি, আর একটা এদিকে রাখি, আর একটা আছে এদিকে রাখি। তো এই দুটা প্রথমে শর্ট করে দেবো, আর এই দুটা শর্ট করে দেবো, এটার আউটপুটটা এখানে দিয়ে দেবো, এটা আছে এখানে দিয়ে দেবো। তো আমাদের এই ইনপুট দুইটা আছে, তো ইনপুট দুইটা দুই জায়গায় দেই। তো এটা ছিল আমাদের এখানে, আর আমাদের একটা রেজিস্টার লাগবে, তো এই যে রেজিস্টারটা এখানে দিয়ে দেই। তো দেখেন এটা আছে আমরা 220 করে দেই,
দেখেন এটা হচ্ছে আমাদের সার্কিট, তো এখন এটাকে রান করে দিই। তো দেখেন দুইটা জিরো আছে, এই কারণে আউটপুট জিরো। তো একটা ওয়ান করে দেই, তারপরেও আউটপুট জিরো। এবার যদি দুইটা ওয়ান করে দেয় তাহলে দেখেন আউটপুট হচ্ছে ওয়ান। তো বোঝা গেছে, দেখেন এটা হচ্ছে আমাদের এন্ড গেট ডিজাইন করলাম নর গেটের মাধ্যমে। এটা ক্লিয়ার? তো এবার যদি আমরা ওয়ার গেট ডিজাইন করতে চাই তাহলে আমাদের কানেকশনটা এইভাবে দিতে হবে, দুইটার ইয়ে লাগবে। দেখেন তাহলে এটাকে একটু খুলে নেই। তো এটাকে ডিলিট করে দিয়ে আমরা আর হচ্ছে আমাদের এখানে লাগবে যে দুইটা ইনপুট। তো এটা তো দেখেন এই আছে আমাদের কানেকশন, এটা অর্গেটের জন্য। এটাকে এখন রান করে দিই। দেখেন ওয়ার গেটে একটা ওয়ান আছে, এই কারণে আউটপুট ওয়ান। আর দুটো অন করে দিলে আউটপুট ওয়ান থাকবে, আর যদি দুইটা জিরো করে দেই তাহলে দেখেন আউটপুট জিরো। তো এই আছে আমাদের মোটামুটি ওয়ার গেট। তো দেখেন ওয়ার গেটের মাধ্যমে আমরা ওয়ার গেট ডিজাইন করলাম, অ্যান্ড গেট ডিজাইন করলাম, আর নট গেট। তো নট গেট তো একটাই, জাস্ট এই যে এইরকম কানেকশন দিলে সেটা হচ্ছে নট গেট হবে। তো দেখেন আমরা হচ্ছে নট গেটটা একটু দেখাই দিই, জাস্ট এটাকে শুধু ডিলিট করলেই হবে, এখান থেকে এটা ডিলিট করতে হবে। তো জাস্ট এইটা খালি এখানে কানেক্ট করে দেবো, আমরা কানেক্ট করে দিয়ে রান করে দেব। দেখেন জিরো আছে, আউটপুট ওয়ান। তো এটাকে যদি ওয়ান করে দেই তো দেখেন আউটপুট আছে জিরো। তো দেখেন এখানে আমরা তিনটা গেটে ওয়ার গেটের নর গেটের মাধ্যমে তিনটা গেটে আমরা ডিজাইন করলাম।